নমস্কার, আপনারা দেখছেন হল্লা বোল। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি জুই। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু প্রথমেই দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। লকাপি বন্দির মৃত্যুর তদন্ত শেষ না হতে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ কাণ্ড বিধানসভায়। সরকার আগুন নিয়ে খেলছে, সাংবাদিক সম্মেলনে বললেন ক্ষুব্ধ বিরোধী দল নেতা মানিক সরকার। রাইসমিলের প্লেটে গামছা জড়িয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশু শ্রমিকের, ঘটনা পানিসাগরের অগ্নিপাশায়। হল্লাবুলের সংবাদ সম্প্রচারের জের ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন সরস্বতী পুজোর দিন হচ্ছে না, ভোট হবে 1 ফেব্রুয়ারি। এখন সংবাদ বিস্তারিত। সরকার এবং প্রশাসন যে চোখ বুঝে যে যার মতো করে কাজ করে চলছে তা সোমবার ধরা পড়ল বিধানসভায়। বিরোধী দলনেতা মানিক সরকার এদিন বিধানসভায় সংশ্লিষ্ট বিষয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। ঘটনার প্রসঙ্গ পশ্চিম থানার লকআপে মৃত্যু, এই নিয়ে সরকার ও বিরোধী পক্ষে তুমুল হৈ হট্টগোল হয় বিধানসভায়। পশ্চিম থানা লকআপে সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত এখনো চলছে, আর তদন্ত চলাকালীন অবস্থার মধ্যেই বিধানসভার সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, চলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। মোতাবেক মৃত্যুর কারণ ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু। খ, মৃতদেহের অন্তরে মানে বিষেরা সংরক্ষণ করে বিষক্রিয়া অথবা মাদকাসক্তির জনিত কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে আরো পরীক্ষা নিরীক্ষার জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। গ, পশ্চিম আগরতলা থানার লকআপের প্রকৃত ভিডিও ফুটেজটির কোনো প্রকার বিকৃতি হয়েছে কিনা তা নিশ্চিত করার হওয়ার জন্য বহিরাজ্যের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের গাইডলাইন অনুসরণ করে পুলিশ কাস্টাডিতে মৃত্যুর বিষয়টি বিগত 12/1/2020 ইংরেজি তারিখে জাতীয় মানবাধিকার কমিশনের সচিবকে জানানো হয়। বিগত 13/1/2020 ইংরেজি তারিখে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের উক্ত বিষয়ে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উপর দায়িত্ব ন্যস্ত করে। এই বিষয়ে উল্লেখ যে কর্তব্য চূড়ান্ত গাফিলতির কারণে শাস্তিস্বরূপ ASI UB সঞ্জিত দেববর্মা ডিউটি অফিসার এবং কনস্টেবল নম্বর 1657 বিশ্বরূপ পাল সেন্ট্রি কনস্টেবল, যারা বিগত 12/1/2020 ইংরেজি তারিখে পশ্চিম আগরতলা থানায় কর্তব্যরত ছিলেন, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া ইতিমধ্যে মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 3 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বিবৃতি নিয়ে ট্রেজারি বেঞ্চকে চেপে ধরে বিরোধী দলনেতা মানিক সরকার। এই প্রসঙ্গে প্রশাসনের উলঙ্গ রূপটিও তুলে ধরেন তিনি। যে তাহলে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবে জিনিসটা তদন্ত চলছে, তো কি হল আপনি যাই বলবেন উনি বলবে তদন্ত চলছে। ডেপুটি স্পিকার স্যার বলুন, অ্যাকসেপ্টেন্স অফ দিস নোটিশ বাই দি অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ইজ ফলটি। যদি এই কনক্লুশন আপনি ড্র করেন আর কিছু প্রশ্ন করা যাবে, অ্যাকসেপ্ট করলেন কেন? নোটিশ তো মেম্বার দিতেই পারে, নোটিশ তো মেম্বার দিতেই দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, নোটিশ মেম্বার দিয়েছে, অ্যাকসেপ্ট করেছেন, ঠিক আছে, তা তো ধরে নিলাম কোথাও একটা গ্যাপ হয়ে গেছে।
তারপর মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট করতে বলছেন কেন? আমি তো ওনার স্টেটমেন্টের উপর কথা বলছি না, আপনি যে প্রশ্ন তুললেন মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন যে প্রশ্নটা তুলেছেন, আমি ধরে নিলাম যে অনাবতনতাবশত নোটিশটা অ্যাকসেপ্ট করেছে, যেহেতু এটা নিয়ে ঘটনা ঘটার পর সারা রাজ্যের মধ্যে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ঠিক আছে, তারপরেও তো মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইস করা যেত, অ্যাসেম্বলি সেক্রেটারি বলতে পারতেন যে এটা কিন্তু যেহেতু একটা ম্যাজিস্ট্রিয়াল তদন্ত হচ্ছে এটা সম্পর্কে কোনো স্টেটমেন্ট দিতে যাওয়া ঠিক হবে না, তাহলে এই নোটিশটা অ্যাকসেপ্টেড এটা নিয়ে স্টেটমেন্ট দেওয়ার আগেই তো আপনি আপনার চেয়ার থেকে বলে দিতে পারতেন, এই কারণে মুখ্যমন্ত্রী যাতে কোনো স্টেটমেন্ট না দেয় তার জন্য তাকে নির্দেশ দিলাম, ম্যাটার ইজ এন্ডেড, ইউ হ্যাভ নট ডান দিস, ইউ হ্যাভ অ্যালাউড দি চিফ মিনিস্টার টু মেক এ স্টেটমেন্ট এন্ড নাও ইউ শুনুন শুনুন চেয়ারে বসলে ভুল হয় না ঘটনা দ্বারা, যদি ভুলটা হয় এটা যদি ধরিয়ে দেখবো এটা স্বীকার করাটাই কিন্তু মানে মহানুভবতা, ঠিক আছে, স্বীকার যদি না করেন তাহলে হবে না। মুখ্যমন্ত্রীকে বাঁচাতে সবার বিরোধী ভঙ্গিতে বলে উঠেন সুদীপ রায় বর্মন, কিন্তু বিরোধী দলনেতার টার্গেট ছিল প্রশাসনিক খামখেয়ালিপনা নিয়ে। এই অবস্থায় উপাধ্যক্ষ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাথে বিরোধী দলনেতার বাদানুবাদ হয়। মুখ্যমন্ত্রী স্টেটমেন্টের পর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, গো টু দ্য রুলস এন্ড প্রসিডিউর ফর দ্য বিজনেস, স্টেটমেন্টের পর যে পয়েন্টটা এখানে উঠেছে এটা অসঙ্গত আমি বলছি না, তো আমি বলছি এটাই যে অ্যাসেম্বলি সেক্রেটারির দায়িত্ব ছিল যদি বা নোটিশের পরিপ্রেক্ষিতে অ্যাকসেপ্ট করলে তারপরে তো তাদের ভাবনা চিন্তার মধ্যে আসা উচিত ছিল যে চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করা দরকার এটার উপর, এই কারণে স্টেটমেন্ট দেওয়াটা ঠিক হবে না, তাহলে অ্যাকসেপ্টেড হয়ে গেছে বিজনেসে ইনক্লুডেড, তাহলে থার্ড যখন ব্যাপারটা মুখ আসলো তখন বলে দিলেই তো হতো, এখন বলছে স্টেটমেন্ট আর কোনো প্রশ্ন করা যাবে না, আমরা প্রশ্ন করার স্টেটমেন্ট মাননীয় সদস্য আমরা প্রশ্ন করার জন্য ইনসিস্ট করছি ঘটনাটা না, অলরাইট এনকোয়ারি হচ্ছে হোক না, কিন্তু অ্যাসেম্বলি সেক্রেটারি কিন্তু মিসলিড করছে। সবাই এই ঘটনা নিয়ে সরকার ও প্রশাসনের মধ্যে যে বিরাট ফাঁক রয়ে গেছে সেটা আবারও প্রমাণিত হলো, তথ্যবিজ্ঞ মহল এমনটাই মনে করছে। ব্যুরো রিপোর্ট, হলাবোল। রাইসমিলের ব্লেডে গলার গামছা আটকে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশু শ্রমিকের। মৃত শিশু শ্রমিকের নাম ধর্মেন্দ্র চাকমা, বয়স মাত্র 12 বছর। ঘটনা সোমবার সকালে ধর্মনগরের পানিসাগর থানাধীন অগ্নিপাশার কৃপাময় দেবনাথের রাইস মিলে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাজ করার ফাঁকে আর বিদ্যালয়ে যাওয়া হলো না 12 বছরের ধর্মেন্দ্র চাকমা, কাজই তার জীবন কেড়ে নিল। 6-7 মাস আগে বেচাত্তর থালাধীন নবীন ছড়ার ঢেপা ছড়ায় অবনী সেন চাকমা তার ছেলে ধর্মেন্দ্র চাকমাকে পানিসাগর থানাধীন অগ্নিসাগরের 6 নং ওয়ার্ডের কৃপাময় দেবনাথের কাছে দিয়ে যান। কথা ছিল রাইস মিলে কাজের পাশাপাশি মালিক কৃপাময় দেবনাথ ধর্মেন্দ্রকে পড়াশোনাও করাবে, কিন্তু আগের বিদ্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র সময় মতো সংগ্রহ করতে না পারায় বিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পায়নি ধর্মেন্দ্র।
তাই মালিক কৃপাময় দেবনাথের রাইস মিলেই ধান ছিঁড়ে ইত্যাদি ভাঙার কাজে হাত লাগান ধর্মেন্দ্র। সোমবার সকাল ১০টা নাগাদ কিছু ধান ভাঙার জন্য মিলে একটি লোক আসে, সে সময় মালিক কৃপাময় বাবু মিলে ছিলেন না। ১২ বছরের ধর্মেন্দ্র ধান ভাঙার জন্য নিজেই মেশিন চালু করতে যায়। তখন তার গলার গামছা মেশিনে আটকে যায়। মিলের মালিক কৃপাময় বাবু মিলে এসে দেখতে পান ধর্মেন্দ্রকে কোলে নিয়ে কয়েকজন লোক বেরিয়ে আসছে। পরে তড়িঘড়ি তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করে। সরকার আগুন নিয়ে খেলছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। পশ্চিম থানার লকআপে বন্দি মৃত্যুর ঘটনার পর সরকার আর প্রশাসনের কাজের প্রসঙ্গে সোমবার বিধানসভায় সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিধানসভার অধিবেশনে সোমবার পশ্চিম থানায় লকআপে বন্দি মৃত্যুর ঘটনা নিয়ে দন্দুমার কাণ্ড ঘটে, এই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় তীব্র প্রতিবাদ জানান সিপিএম সদস্যরা। পরে বিরোধী দলনেতার নেতৃত্বে বাম বিধায়করা ওয়াকআউট করেন। পরে বিরোধী দলনেতার কক্ষে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি জানান, অপরাধী চিহ্নিতকরণে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এটাই সরকারের কর্তব্য, কিন্তু এই কাজ হচ্ছে না। লকআপে বন্দি মৃত্যুর ঘটনা ঘিরে গণমাধ্যম ও জনমনে যে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে তার সম্মতি দিল না বিধানসভা। এই প্রশ্নে এদিন বাম বিধায়করা ওয়াকআউট করেছে বলে জানান তিনি। এই ছিল বিষয়বস্তু, সবাই মিলে তাই বলছেন। আপনারা যে বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত, বিভিন্ন পত্রপত্রিকা গুলির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি, তো ওই এটা তো সম্মান আমাদের বিধানসভা শাসক লোক দিলেন না। আমি মাননীয় বিধায়ক মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলাম, ইউ প্লিজ স্ট্যান্ড আপ এন্ড মেক এ স্টেটমেন্ট যে না, যে কোনো কারণে স্টেটমেন্টটা হয়ে গেছে, এটা ভুল বসত, কিন্তু প্লিজ ডোন্ট ইনসিস্ট ফর এনি ক্লারিফিকেশন। আনপ্রোটেস্টেড চলতে দিলে পরে একটা রং মেসেজ যাবে, এরকম পরিস্থিতিতে আমাদের প্রটেস্ট করে বেরিয়ে আসা ছাড়া কোন রাস্তা ছিল না। দেশের চারদিকে আগুন জ্বলছে, মত প্রকাশের অধিকার নিয়ে সরকার যে ছেলে খেলা করছে তাতে বলাই যায় যে তারা আগুন নিয়ে খেলছে। এরা যদি মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে, বলার স্বাধীনতা নিয়ে, মত প্রকাশের অধিকার নিয়ে এই ধরনের ছেলে খেলা নিয়ে করার চেষ্টা করেন, তাহলে তো বলতে হবে তারা আগুন নিয়ে খেলছে, সংখ্যায় শেষ কথা না। কাজে এরকম একটা জায়গায় যে বিধানসভায় বসে থেকে কি লাভ আছে আমাদের, বাধ্য হয়েছে আমরা সেখান থেকে চলে আসবো। আজকে আমরা যাবো না তো অনেক অধিবেশন, এবং আমাদের বক্তব্য যেটা
এখানে বলা হচ্ছে আত্মহত্যা, অদ্ভুত ঘটনা। ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারির আগেই থানা থেকে নাকি রিপোর্ট চলে গেছে পত্রিকায় যা দেখলাম, এটা আত্মহত্যার ঘটনা। আমি ওই বাড়িতে এদিনই শেষ হয় বিধানসভার অধিবেশন। মোট দুই দিন চলে বিধানসভার এই শীতকালীন অধিবেশন, আর এই দুই দিনই ট্রেজারি বেঞ্চকে চাপে রাখতে ওয়াকআউট করেন বাম বিধায়ক। ব্যুরো রিপোর্ট, হলাবুল। পশ্চিম থানার লকআপে বন্দি সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হতে পারেন এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী এবং এই ঘটনার তদন্তকারী অফিসার ডিএসপি নির্দেশ দেব সাসপেন্ড হতে পারেন, রাজ্য পুলিশের একটি বিশ্বস্ত সূত্র মারফত সংবাদ জানা গেছে। এটিএম হ্যাকার চক্রের সাথে যুক্ত সন্দেহে ধৃত সুশান্ত ঘোষের পুলিশ লকআপে মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হতে পারেন এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী এবং তদন্তকারী ডিএসপি নির্দেশ দেব, বিশ্বস্ত সূত্রে আজ এই খবর জানা গেছে। বিশেষ সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, জিজ্ঞাসাবাদের নামে সুশান্তকে মানসিক এবং শারীরিক নির্যাতন এবং সুশান্তের মোবাইলে ভয়েস রেকর্ড শুনিয়ে তাকে এই মামলায় নিশ্চিত ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল তদন্তকারী অফিসাররা। সুশান্ত নাকি মানসিকভাবে প্রচণ্ড ভেঙেছিল, নিশ্চিন্ত জেল যাত্রা এবং সামাজিক মর্যাদাহীন ও লোকলজ্জার ভয়ই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে। এক্ষেত্রে সুশান্তকে প্রকারান্তরে আত্মহত্যায় প্ররোচিত করেছিল তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে এমনটাই প্রমাণিত সত্য হিসেবে উঠে আসতে চলেছে। তাই সাসপেন্ড হতে পারেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং এই মামলার তদন্তকারী অফিসার তথা ডিএসপি নির্দেশ দেব, তাদের শাস্তি প্রায় নিশ্চিত বলে মনে করছে পুলিশের একটি মহল। এক্ষেত্রে যুক্তি হল কনকনে ঠান্ডায় গভীর রাতে সুশান্তকে অভয়নগর এলাকার কাটাখালী নামিয়ে দেওয়ার ঘটনাও মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে। এক্ষেত্রে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তার পিতা পরিমল ঘোষের দায়ের করা মামলায় পুলিশ মামলার নম্বর 7/20 অনুযায়ী মামলায় প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করলেও এ মামলা সঠিক তদন্তে শেষ পর্যন্ত আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে 306 ধারায় ফেঁসে যেতে পারেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ডিএসপি নির্দেশ দেব। তদন্তকারী অফিসার নিজেই গ্রেপ্তার হতে পারেন এমনটাও অসম্ভব কিছু নয়। নাটকীয় এই ঘটনায় শর্মিষ্ঠা চক্রবর্তী ও নির্দেশ দেব অনেকটাই বাড়াবাড়ি করছে বলে মনে করছে পুলিশের একটি মহল। ফলে লকআপে মৃত্যুর ঘটনায় শাস্তির মুখে পড়ছেন এই দুই অফিসার তা প্রায় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, হলাবুল। 10,300 শিক্ষকদের সাথে যুক্ত নয় চার বিজ্ঞান শিক্ষকের চাকুরির বিষয়টি, সোমবার এক রায়ে এমনটাই জানালো হাইকোর্ট। এই চার বিজ্ঞান স্নাতক শিক্ষকরা হল মিঠন, আব্দুল, সুমন এবং বিধান। এদিন এই সংবাদ জানিয়ে অ্যাডভোকেট জেনারেল অরুণ কাতিব ভৌমিক বলেন, এরা সরকারের দেওয়া 25/8/2010 সালের বিজ্ঞাপন মারফত ইন্টারভিউ দিয়ে 2/7/2012 সালই চাকুরি পান। এরা 10,300 এর মধ্যে পড়েন না। তাহলে সরকারের কোনো আপত্তি থাকবে না যদি তারা নিজের খরচে সেখানে গিয়ে পড়াশোনা করে। কিন্তু সরকারি খরচে ইন সার্ভিস ক্যান্ডিডেটের মতো তারা যেটা চেয়েছিল সেটা আদালত সেটা মঞ্জুর করে নাই। আর তারা যে দাবি করেছে যে ওই চারজন রেসপন্ডেন্ট সায়েন্স গ্রাজুয়েট যারা রিট পিটিশন 537/2012 রেসপন্ডেন্ট তাদের মতো তারাও 10,323 অংশ এবং ওই তন্মনাথের রায়ের মধ্যে তাদেরও কেস নাম্বার আছে। এই সম্পর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে আমি বলেছি যে ওই কেস নাম্বারটা ভুলে ওখানে উঠেছে। ওরা সায়েন্স গ্রাজুয়েট, ওরা পরবর্তী সময়ে যে 1,000 সায়েন্স গ্রাজুয়েট রিক্রুট করার জন্য একটা আলাদা দরখাস্ত আহ্বান করা হয়েছিল সেই দরখাস্ত মূলে সেটা যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল
25-8-2010 এবং 25-8-2010 অ্যাডভার্টাইজমেন্ট মনে তারা চাকরি পেয়েছে 2-7-2012 আর যারা গ্রাজুয়েট টিচার্স যে অঙ্গনবাবুরা যারা দরখাস্ত করেছে তারা যে লাস্ট ব্যাচ দরখাস্ত করেছে যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল 23-9-2009 এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 2010 মে মাসের 21 তারিখে তো 10,323 মধ্যে ওই রেসপন্ডেন্ট 5-8 পড়ে না, সুতরাং তাদের সঙ্গে এদের কোনো তুলনা চলে না। এবং 12 সালে যারা সায়েন্স গ্রাজুয়েট যারা পরবর্তী সময়ে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 12 সালে তাদের ক্ষেত্রে 10,323 রায় প্রযোজ্য না। এবং এই যে এটা হয়েছে এটার জন্য আমি গভর্নমেন্টের কাছে এখন রিকমেন্ড করছি, আমি যখন জানতে পারলাম যে ভুলে একটা নাম্বার এখানে ঢুকে গেছে, তো এটাকে কারেকশনের জন্য আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দরখাস্ত করার জন্য আমি অ্যাডভাইস করছি। 11 দফা দাবির ভিত্তিতে রবিবার কাঞ্চনপুরে 5 ঘন্টার গণ অবস্থান পালন করল আমরা বাঙালি দল। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল এনআরসি ও সিএএ বাতিল করা, রাজ্যে বাঙালিদের ধন সম্পদ বিনষ্টকারীদের উপযুক্ত শাস্তি প্রদান করা প্রভৃতি। এই গণ অবস্থানে দলের সভাপতি আশুতোষ দেবদাস, রাজ্য নেতা কেশব মজুমদার, ছাত্র সচিব বিপ্লব দাস, যুব সচিব কল্যাণ পালু কাকুলিনাথ প্রমুখ বক্তব্য রাখেন। হল্লা বলে সংবাদ সম্প্রচারের জের সনাতন ধর্মাবলম্বীদের চাপে পিছিয়ে দেওয়া হল ঢাকার 2টি সিটি কর্পোরেশনের নির্বাচনের দিনক্ষণ। পরবর্তী তারিখ অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2টি সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গণনা করা হবে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এই তথ্য জানান। হল্লাবলে সংবাদ সম্প্রচারের পর সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হল ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ। নতুন তারিখ অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন। শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তথ্য জানান। এর আগের তারিখ পরিবর্তনের জন্য জরুরি বৈঠক শুরু হয়। দীর্ঘ সময় বৈঠক শেষে ভোট গ্রহণের নতুন এই তারিখ ঘোষণা করেন সিইসি। গত 22 ডিসেম্বর ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে 30 জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেন ইসি। ওই দিন বাংলাদেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই পূজাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে 6 জানুয়ারি হাইকোর্টে রিট করে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ 14 জানুয়ারি হাইকোর্ট রেট খারিজ করে দেয়। এরপর বিষয়টি নিয়ে আপিল করা হয়। 16 জানুয়ারি রেট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। পূজোর দিনে ঢাকার এই 2 সিটিতে ভোট গ্রহণ পেছানোর দাবি ওঠে, কিন্তু ইসি তাদের সিদ্ধান্তে অনড় থেকে যায়। পরে এই নির্বাচন পেছানোর দাবিতে একাত্তা হন সাধারণ শিক্ষার্থী, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ। এ ব্যাপারে শনিবার হল্লা বলে একটি সংবাদ সম্প্রচারের পরই জরুরি বৈঠকে বসে ঢাকার এই 2 সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে নতুন এই তারিখ ঘোষণা করে ইসি। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান, রিপোর্ট হল্লা বল।
আট দফা দাবির ভিত্তিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ। এদিন এই ডেপুটেশন প্রদান উপলক্ষে সংগঠন শহরে একটি দৃপ্ত মিছিল সংগঠিত করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন দপ্তরের সামনে উপস্থিত হয়। সেখান থেকে সংগঠনের এক প্রতিনিধি দল জেটিএস এর নিকট মিলিত হয়ে ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশন প্রসঙ্গে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের রাজ্য সম্পাদক দীপেন দেবনাথ জানান, সোমবার রাজ্যের সবকটি জেলাতেই একই সাথে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। পক্ষ থেকে জেটিসি কাজে আজকে আমরা আগ্রহ দাবি নিয়ে গিয়েছি। এই জন্য শুধু জেটিসি কাজে সদর ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলাতে নয়, সমগ্র ত্রিপুরা রাজ্যে আমাদের দাবিগুলি আজকে একই সময় হচ্ছে আটটি ডিস্ট্রিক্টে। তো আমাদের যে দাবিগুলি আজকে নিয়ে গিয়েছি, জেটিসি আশ্বাস দিয়েছে মন্ত্রী বাহাদুরের কাছে পৌঁছাবে, আমাদের দাবি তারা মানবে আশ্বাস তারা দিয়েছে। মূল দাবিগুলো কী রয়েছে? আমাদের মূল দাবি হলো ফিটনেস ফাইন এককালীন এককালীন ছাড় দিতে হবে, অবশ্যই 500 টাকার মধ্যে বল রাখতে হবে। আমাদের এই সমস্ত একটি দাবি আছে। এখানে প্রত্যেকটি আপনার জেলাতে সিএনজি স্টেশন করতে হবে, সিএনজি মূল্য বৃদ্ধি হয়েছে কমাতে হ্রাস করতে হবে, এসব দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন। আমার নাম দীপেন দেবনাথ, ত্রিপুরা শ্রমিক সংঘের রাজ্য সভাপতি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছে মজাদার স্বাদে ভরা স্বাদ। লকাপি বন্দির মৃত্যুর তদন্ত শেষ না হতে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। দুন্দুবার কাণ্ড বিধানসভায়। সরকার আগুন নিয়ে খেলছে, সাংবাদিক সম্মেলনে বললেন ক্ষুব্ধ বিরোধী দল নেতা মানিক সরকার। রাইসমিলের ব্লেডে গামছা জড়িয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশু শ্রমিকের, ঘটনা পানিসাগরের অগ্নিপাশায়। কল্লাবলের সংবাদ সম্প্রচারের জের ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন সরস্বতী পুজোর দিন হচ্ছে না, ভোট হবে 1 ফেব্রুয়ারি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র হল্লাবুলের পর্দায়, চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হল্লাবুল।